শুভ সকাল বন্ধুরা, তোমাদের জন্য এখন ঘুমু ঘুমু করছে, আর আজকে সারা দিন বৃষ্টি হবে। আর বৃষ্টির দিনে তোমাদের কেয়া দিদি আর তোমাদের ডোনা সারা দিন কি কি করছে সবই আজকে তোমাদের সঙ্গে স্পেশাল একটা রুটিন শেয়ার করব। দেখো, সারা দিন আজকে বৃষ্টি হচ্ছে, কালকে তো ডানা ঝড় এসেছিল, আর তো তাই জন্য আমাদের এখানে কিচ্ছু হয়নি, কিন্তু সারা দিন সারা রাতই বৃষ্টি হয়েছে। চলো আজকের স্পেশাল রুটিনটা তোমাদের সঙ্গে শেয়ার করি। চলো আগে ডোনাকে ঘুম থেকে তোলা যাক। দেখো বন্ধুরা, গুড মর্নিং, প্রচুর বৃষ্টি পড়ছে আর ডোনা উঠে গেছে, ছাদে নিয়ে গিয়ে দেখাচ্ছে। দেখো, ডানা ঝড় তো হয়নি, কিন্তু সারা সকাল দিয়ে শুধু বৃষ্টি আর বৃষ্টি। এই গাছগুলো তো তুলে রেখেছিলাম, এই আলপনা করেছিল কালকে, তাও সে ধুয়ে গেছে। আর এই দেখো, এই গাছগুলো ভেতরে রেখেছি, তাও কি মানে ইয়ে হয়ে গেছে, এত বৃষ্টি। আর এই দেখো, সারা সকাল দিয়ে কিন্তু আমাদের এখানে বৃষ্টি হচ্ছে। তোমাদের কার কার ওখানে ডানা ঝড় হচ্ছে অবশ্যই কমেন্ট করে জানাও, বলো। দেখো কি বৃষ্টি, সেই সকাল দিয়ে বৃষ্টি হচ্ছে। আজকের ভিডিওতে বৃষ্টির দিনে খিচুড়ি খাওয়া থেকে শুরু করে সবই তোমাদের সঙ্গে শেয়ার করবো, সারা দিন স্পেশাল রুটিন। দেখতে কিন্তু ভুলো না, পুরো ভিডিওটা দেখো। তো চলো বন্ধুরা, সারাদিন তোমাদের ডোনা পালিয়ে গেছে ভয়, তো সারাদিন তোমাদের ডোনা এই ডানা ঝড়ের প্রকোপে কি কি করছে দেখতে থাকো। ওরে বাবা, এখানে পটি রেখে দিয়েছে যাতে বাইরে না বেরাতে হয়। চলো চলো, খুব ঠান্ডা, এবার উঠেই ও ব্রাশ করবে, কলগেট দিয়ে দিই ওকে। এখনও রান্না বান্না হয়নি, আজকে খিচুড়ি রান্না হবে, খিচুড়ি করবো। হ্যাঁ, খাও তো ভালোবাসো তো, ডোনার আবার ফেভারিট খিচুড়ি। চলো ব্রাশ দিয়ে দিই। তো ভেবেছিলাম খিচুড়ি বানাবো, কিন্তু তোমাদের দাদা আবার দুপুরবেলা খিচুড়ি খেতে ভালোবাসে না। তো চলো ডোনা, দেখো 1-2 কাউন্টিং করে ব্রাশটাও করে নিচ্ছে। আর আমি না ভিডিওটা করতেই ভুলে গেছি, ব্রাশ করার পর ডোনা কিন্তু ছাতু খেয়েছে, আর এখন অন্য কিছু রান্না করি, রাত্রেবেলা খিচুড়ি করব। তোমাদের তো বললামই ডোনা এখন ছাতু খেয়ে নিয়েছে। আসলে ভিডিও করতে ভুলে গেছি, কারণটা হচ্ছে এই যে ডোনার ম্যাডাম এসে গেছে, এখন ডোনা পড়তে বসেছে। আজকে ডোনার ম্যাডাম তাড়াতাড়ি এসেছে, আর এইদিকে দেখো ছাতুটা খেয়ে নিয়েছে। আমি গ্লাসটা ধোবো আর ভাতও বসিয়ে দিয়েছি, এখন ভাত খাবো, রাতে খিচুড়ি খাবো। ডোনার ম্যাম চলে গেছে, আর এই যে চিপস ডোনার পাপা এনেছে, আর ভাত দিয়েছি আজকে, ডাল ভাত বিকেলে হবে। ইয়ে ওর ম্যামকে ছাড়তে আছে, এই চলে আয় খাবি আয়। তো বন্ধুরা, এই দেখো ডোনাকে এখন খাওয়াচ্ছি, ওর ম্যাম চলে গেছে। আর আজকে ভেবেছিলাম খিচুড়ি করবো, কিন্তু বৃষ্টিটা কমে গেছে, তাই জন্য দেখো ডাল ভাত করা হয়েছে, রাত্রেবেলা আজকে খিচুড়ি করে দেবো ডোনার বাবাকে। তো চলো আমরা খাইয়ে নিই, পরে আবার আসছি। খাওয়া দাওয়া শেষ, মুখ হাত পা ধুয়ে নিয়েছে, আর আমি সব বাসন মেজেছি। আর এ একটা মশা মারলেও তোমাদের ডোনা হ্যান্ড ওয়াশ করে, তাহলে দেখো। আর এই দেখো কত বাসন হয়েছে, সব বাসন মেজে ও টয়লেট করে। চলো একটুখানি ছাদের বৃষ্টিটা দেখো, আবার বৃষ্টি শুরু হয়েছে। বিজলি বিজলি গিরি, এই যে হাত মুখ ধুয়ে নিয়েছে, পাও ধুয়ে নিচ্ছে। ঘুমানোর আগে তোমরা কিন্তু অবশ্যই পা হাত পা মুখ ধুয়ে নেবে, সেটা রাতে হোক কি দিনে হোক। এদিকে সব দেখো বাবার ভেজা। চলো আজকে সেরকম কাচিনি, একবার ছাদের বৃষ্টিটা দেখিয়ে দিই, কিছু না, চোখ কলার খোসা। এই দেখো, চলো বৃষ্টি দেখো। ও গাছটা আমি ওর দেখেছে, কতবার দেখাবো, দেখো আবার বৃষ্টি, গাছটা ঢুকিয়ে দিয়েছে ওই গাছের মধ্যে যাতে ভালো থাকে। এই দেখো প্রত্যেক দিন এই যে কত কিছু, কত ইয়ে ঝরে যায়। এই যে দেখো বৃষ্টিটা দেখো, এই আর করিস না, হাত দিবি না, এগুলো ঝরেছে ওর তুলে নিচ্ছে। আর বৃষ্টি দেখো সারাদিন আজকে বৃষ্টি তো বৃষ্টি, এই যে বৃষ্টি দেখেছো কত বৃষ্টি হচ্ছে সারাদিন বৃষ্টি। চল চল ঘুম পাড়াই। তিনখানা কামরাঙ্গা, এই যে তিনখানা কামরাঙ্গা পড়ে গেছে, এই বৃষ্টিতে কামরাঙ্গাও হতে পারছে না। চলো ওকে ঘুম পাড়াই। শোন, বিকেল 5টার সময় কে ঘুমায়, এই যে আমরা ঘুমাই, ঠিক আছে, এরা সব ঘুমিয়ে পড়েছে।
গুড ইভিনিং বন্ধুরা, দেখো ঘড়িতে বাজে 7:10, আর ডোনার ঠাম্মি চলে এসছে সন্ধে দেওয়ার জন্য। চলো, এবার আমি তো উঠে পড়েছি, ডোনার পাপা উঠে গেছে, এবার ডোনাকে ঘুম থেকে তোলা যায়। বাইরে মুষলধারে বৃষ্টি পড়ছে আর সেরকম ঠান্ডাও লাগছে, তাই জন্য আমি আর ওর পাপা চাদরটা গায়ে দিয়ে কোনো শুয়েই আছি। আর এদিকে ডোনা উঠে গেছে, উঠে একটা চিপসের প্যাকেট নিয়ে এসছে, চলো চিপস খাবে এখন। দেখো ঘুরতে উঠে চিপস খাচ্ছে, কি ঠান্ডা, পাখাও চলছে, আবার চাদরও গায়ে ছিঁড়ে দিচ্ছে। বর্ষাকালে বসে বসে চিপস খাওয়া হেভি, খেতো বল কেমন ইয়ামি। আমরা এইসব খাচ্ছি এখন, চাদর ছাড়ছি না, চাদর গায়ে দিয়ে এইসব খাচ্ছি। আর ওর বাবা তো শুয়ে শুয়েই খাচ্ছে, দেখো কি অবস্থা, কি ঠান্ডা বাইরে। দেখো বন্ধুরা, বিশাল বৃষ্টি হচ্ছে, বৃষ্টি এখনো কমেনি, ওরে বাবা রে, সব ভিজা। আর এই বৃষ্টিতে নিয়ে চলে এসেছি গরমা গরমা স্যুপ, আমার নানু স্যুপ খাবে এখন। এইটা শুধু বসে বসে খাবার অর্ডার করছে, এইটা বাড়িতে থাকলে বৃষ্টির দিনে এই হয় আমার। এনে বাবাই খাও, ওটা বড়, চলো এনো না। আমার বাবা একটার পর একটা দিয়ে দিচ্ছে, এই যে দুষ্টু বাবা। এবার আমি ডোনার পছন্দের আলু কাটছি, আলু ভাজা করব, ডিম ভাজা করব, আর পাঁপড় ভাজা করব, আর এই যে খিচুড়ির সবজি, এখানে আছে আলু, পটল আর কুমড়ো আছে একটু, তো এটা দিয়ে খিচুড়ি করব। একটার পর একটা বাপ মেয়ের বায়না, যে প্রথমে খেলো স্যুপ, তার আগে খেলো চিপস, চিপস তার আগে কি খেলো বিস্কিট, তারপরে কি ওইটা, তারপরে চা, তারপরে খিচুড়ি, জুস জুস জুস, তারপর এখন আবার খিচুড়ি বানাতে, আবার কুকিস। তো চলো খিচুড়ি তো বানাই, তারপর তোমাদের সঙ্গে শেয়ার করবো। খিচুড়ি বানাচ্ছে আমার সোনা, এই দেখো আমি ডাল চাল দিয়ে দিলাম, এবার হবে খিচুড়ি, চলো বসিয়ে দিই খিচুড়িটা। তো এই যে দেখো চা বসিয়ে দিলাম, একটু রচা করবো আদা দিয়ে, সব ঠান্ডা লেগেছে। আর এখানে হচ্ছে খিচুড়ির চালটা আর ডালটা সিদ্ধ হচ্ছে, পরে ফোড়ন দেব। চলো ডোনাকে এবার পড়া দিই, ডোনার বই খাতাটা বার করি, বাইরে প্রচণ্ড বৃষ্টি। এই যে কী কী লেখা দিয়েছে দেখি, এটা হচ্ছে কম্পিউটার, এই হচ্ছে কম্পিউটার দেয়নি, দেখি কী লেখা দিয়েছে, আমাকেই মনে হচ্ছে লেখা দিতে হবে, ম্যাম তো কিছু দিয়ে যায়নি। ও না, এই তো এটা দিয়েছে, এটা করিয়ে নিতে দিই, লেখাটা দিয়েছে, এটা বলেই করতে। তো এদিকে এসে দেখি তোমাদের উৎপাতিনী ডোনা কর্মকার এখন কি করছে। এখন ডোনা এখন খেলছে সারা বিছানায় খেলনা পাতি ইয়ে করে, আর ওর বাবা এদিক দিয়ে ছুঁড়ে ছুঁড়ে ফেলছে, আর মেয়ে রেগে যাচ্ছে। তো এই হচ্ছে আমাদের বাড়ির কাণ্ড কারখানা। কি করছিস তুই, জল নিয়ে খেলছিস? দেখো ই বাবা, তো এমনি এমনি খিচুড়ি বানাচ্ছে, এ সবাইকে চা বানিয়ে দিলাম, বন্ধ হয়ে গেছে, তুমি তো বলছো আলু ভাজো, এই করো ওই করো, আমাকে খাটিয়ে খাটিয়ে মারছো। চলো খিচুড়ি হচ্ছে, আর এই যে বই খাতা নিয়ে এসছি, খেলা করে খেয়ে তারপর পড়বে। দেখো কি অবস্থা, কি বলবো, চলো খাইয়ে দিই ওকে। এখন বন্ধুরা বাইরে তুমুল বৃষ্টি বন্যা হচ্ছে, আর আমার মেয়ে এখানে রান্না করছে। কি রান্না করছিস তুই? বেগুন ছানা, জীবনে নাম শুনিনি এই খাবারের, বেগুন ছানা আমার মেয়ে করছে দেখি।
এই যে দুধ দিয়ে ছানা দিয়ে তরকারি করছে, ছানা ডাল না। চলো আমি যাই আমার কাজ করতে। বন্ধুরা ডোনা এখন পড়তে বসে পড়েছে, খেলাধুলা কমপ্লিট, ইংলিশ করছে। আর আমার সবই মোটামুটি হয়ে গেছে, খিচুড়িটা জাস্ট ফোড়ন দেবো। আর এখানে ডিমের অমলেটগুলো করে রাখছি, আলু ভাজা হয়ে গেছে ডিমের অমলেট। আর এই দেখো এক প্লাস্টিক, এখানে আছে পাঁপড় ভাজা, চলো ও করে নিক। হ্যাঁ তো এই দেখো বন্ধুরা খিচুড়ি দিয়ে দিয়েছি এদেরকে, দেখি মা খেয়ে বলো কেমন। আচ্ছা গরম, ডোনার পাপা বলুক কেমন হয়েছে, দারুণ হয়েছে। খিচুড়ি, আলু ভাজা, পাঁপড় ভাজা আর ডিমের অমলেট, ঠিক আছে ওর পড়া হয়ে গেছে, চলো খেয়ে নিক খিচুড়ি, টেস্টি টেস্টি। মা টেস্টি না মা, চলো খায় না মা, তাতে করে খেয়ে নাও, চলো আমরাও খাই। এই যে খিচুড়ি, বাইরে যখন তুমুল বৃষ্টি হয় আর তখন এই খাবারটা না খেলে মনে হয় যেন কিছুই খাইনি। তো এই যে আমাদের ফেভারিট খাবার খিচুড়ি, ডিমের অমলেট, আলু ভাজা আর পাঁপড় ভাজার সঙ্গে আচারও আছে। তোমরা কারা কারা আজকের দিনে এটা খেয়েছো কমেন্ট করো। তোমরা দু ঘন্টা ধরে খিচুড়ি বানালাম, দু ঘন্টা না দেড় ঘন্টা। আর এই যে এখন খেতে বসছি, দারুণ হয়েছে খিচুড়িটা সত্যি। বর্ষাকালে খিচুড়ি না খেলে ভালোই লাগে না, তাই না? বর্ষ মানে বৃষ্টি টিষ্টি হলে খিচুড়ি খেতেই হয়, তার মধ্যে আলু ভাজা ডিম ভাজা দিয়ে কোনো কথা হবে না। শেষ দেখো কত বাসন এখন সব মাজবো, মেজে তারপরে ইয়ে করবো। কটা বাজে দেখবে, দেখো 12:30 বাজে, এতক্ষণ একটা বই দেখছিলাম আর এই বাসন মাজছি। ফাইনালি দেখো কত বাসন মাজলাম, বাসন টাসন মেজে গ্যাস ঠ্যাস মোচা হয়ে গেছে। এবার ডোনার একটা খাতা আর কি বাকি আছে লিখবে, আর ওর সাথে সাথে আমিও লিখব। দেখো বৃষ্টি একদম কমে গেছে। ও বাবা কারেন্ট ওখানে অন্ধকার হয়ে গেছে, লাইট কেটে গেছে, বৃষ্টি হচ্ছে না বাট লাইট কেটে গেছে, অন্ধকার অন্ধকার হয়ে গেছে। তাই যে দেখো এখানে আমি ওর প্রশ্ন উত্তর তৈরি করছি আর কি, সামনেই পরীক্ষা হয়ে যায়, কোয়েশ্চেন লিখছি করছি। আর এই যে ওরও এক্ষুনি লেখা হয়ে গেলে, ওর এই খাতাটা লেখা হয়ে গেলে ওকে ঘুম পাড়িয়ে দেবো, তারপর আমার প্রচুর লেখা। তো চলো বন্ধুরা ঘুমাবে না, ঠিক আছে? তো চলো বন্ধুরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, অল টাইম হ্যাপি থেকো। সো আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করলাম। আর আজকে বর্ষায় কি কি করলাম বর্ষাকালে, বর্ষাকাল নয় মানে এটা কি ডানা ঝড়ের প্রকোপে আমরা কি কি করলাম সবই শেয়ার করলাম। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কমেন্ট করো আর বন্ধুদের সঙ্গে শেয়ার করো। তো চলো আজকের মতন গুড নাইট, গুড নাইট।